শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল এরকম সুন্দর ফুল দেখলে কার না মনটা ভালো হয়ে যায় বলো? তেমন আমারও অবস্থা, সকালবেলা এত সুন্দর সুন্দর ফুল দেখে না আমারও মনটা খুব ভালো, মানে খুব ভালো হয়ে গেছে। দেখো কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা, বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা চাষ করেছে। এটা না আমাদের বাড়িতেই আর একটা যে দাদু থাকে না, আমার ঠাকুমার ভাই আমাদের বাড়িতে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তার ছাদে, মানে দাদুর ছেলে আর কি, মানে আমার কাকা এই গাছটা আর কি, এই গাছগুলো ছাদ বাগান, ছোট্ট একটা ছাদ বাগান করেছে। দেখো ফুলগুলো, তোমাদেরও খুব ভালো লাগবে। তবে গাঁদা ফুলগুলো ভালো হয়নি জানো তো, গাঁদা গাছগুলো না ইঁদুরে খেয়ে নিয়েছিল তাই গাঁদা ফুলগুলো আর হয়নি। এই চন্দ্রমল্লিকা দুটো দেখো কি সুন্দর ফুটেছে, আর কালার কম্বিনেশনটা দেখো কত সুন্দর। আর এই ডালিয়াটাকে তো দেখলে মন পুরো ভরে যাবে, কি সুন্দর ফুটেছে, একদম সূর্যমুখী ফুলের মতন বড় হয়ে ফুটেছে ডালিয়াটা। আমার তো খুব ভালো লেগেছে, দেখো তোমাদের এবার কেমন লাগে। সকাল সকাল আমাদের আজকে ব্রেকফাস্ট রেডি, আমার একটা খুব প্রিয় খাবার পেটাই পরোটা আর ঘুগনি। আমার বর বাজারে গিয়েছিল, ওকে নিয়ে আসতে বলেছিলাম, দেখো নিয়ে এসছে। তবে ঘুগনিটার কথা যত কম বলা যায় ততই ভালো। দেখো শুধু ঝোল, ঝোলের মধ্যে কয়েকটা মটর জেগে উঠছে, কিন্তু তবে ঘুগনিটা খুব টেস্ট ছিল, কিন্তু টেস্টি, একদম ঝোল বলে যে কোনো টেস্ট নেই তা নয়, টেস্ট ছিল, কিন্তু বড্ড পাতলা ঝোল। অনেক দিন পর পরোটা খেলাম, বাপের বাড়ি এলে তো আমার এই পরোটাটা চাই চাই। দুই মামা ভাগ্নার অবস্থা দেখ, এখন মারামারি হচ্ছে, আমার ছেলেটাও কে মারছে। বেঁধে রেখে দেবো, একদম নড়বি না, হাউ মাউ কাউ করে দাও, হাউ মাউ খাও। আচ্ছা এরকম খুনসুটি করুক, আমি ততক্ষণ আমার কাজটা সেরে আসি। তো আজকে একটা স্পেশাল মাংস, মানে মাংসের রেসিপি আমি করব। আমি মাংসটা প্রথমে ম্যারিনেশনের জন্য আদা রসুন বাটা, টক দই, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর মার একটা স্পেশাল মশলা আছে, আর সে পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর যে স্পেশাল মশলাটা বললাম ওটা হচ্ছে জিরে, ধনে, গোলমরিচ একসাথে গুঁড়ো করা। এরপর কড়াইয়ের মধ্যে বোড়ের মতন একটু অল্প একটু চিনি, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে 30 সেকেন্ড মতন নেড়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আস্তে আস্তে নাড়তে হবে। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দেবো, যার জন্য তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, দেখো এর মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু কড়াইয়ের ফ্লেমটা হাই থাকবে, মাংসটা একটু নাড়বো, নাড়ার পর দেখবে মাংস থেকে এরকম জল বেরিয়ে গেছে, দইটার জন্যই জলটা বেরোবে। এরপর চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর দেখবে মাংস থেকে এরকম তেল বেরিয়ে গেছে, মানে মাংসটা কষা হয়ে গেছে। এরপর আমি মাংসের মধ্যে গুঁড়ো লঙ্কা দিলাম, আলু, ধনে পাতা আর কাঁচা লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঢাকা করার পর এরকম আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, শুধুমাত্র আলু আর মাংসটা একটু সিদ্ধ হবে সেরকমই জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মাংসটা মাখামাখা হবে। এরপর আমি মাংসটা একটু নেড়ে আবার চাপা দিয়ে দেবো, 15 মিনিট এরকম চাপা দেওয়া থাকবে, তার মধ্যে মাঝে মাঝে এসে একটু দেখে যেতে হবে যাতে নিচটা ধরে না যায়। মাঝখানে আমি ঢাকা খুলে একটু গরম মশলা দিয়ে গিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। দেখো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, আর খুব সুন্দর স্মেলও একটা বেরিয়েছে মাংস থেকে। ছেলেটা যেই থেকে মামার বাড়িতে এসছে প্রতিদিন ওকে এইভাবেই খাওয়াতে হচ্ছে, মানে উঠানের মধ্যেও ঘুরে ঘুরে খাবে,
এমনি তো বসে খেতে একদমই চায় না, প্রচন্ড চঞ্চল। তো দেখো ওই গামলার মধ্যে জলের মধ্যে মানে আর কি হাত ডুবিয়ে খেলতে খেলতে ভাতটা খেয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আর এক সুন্দরী আমার বনু, সরস্বতী পুজোর জন্য মুখে হলুদ মেখে বসে আছে। কিছু টুকিটাকি কেনাকাটা আছে, তাই আজকে এখন একটু বাজারের দিকে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে অনেকটাই, তো আমার কর্তাবাবু বাজারে আছে, তাই আমার সাথে কন্ট্যাক্ট করে নিলাম। তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি, ছেলেটা বাড়িতেই থাকবে, মা ভাই বোন ওদের কাছেই থাকবে। তো আমি বাজার থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। বাজার থেকে বেশ কিছুক্ষণ আগে হলো আমরা চলে এসেছি, তো তোমাদেরকে বললাম না যে কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব যে কি কিনে এনেছি। যেহেতু সামনেই সরস্বতী পুজো, আর আমি আর আমার কর্তাবাবু দুজনেই বেরোবো, তাই ছোট্টটাকেও নিয়ে বেরোতে হবে। তো আমার জন্য আমি শাড়ি আর কর্তাবাবুর জন্য পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, কিন্তু ছেলেটার জন্য কিছু আনার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে, তাই আজকে বাজারে গিয়েছিলাম ওর জন্য একটা পাঞ্জাবি কিনতে। তো দেখো এই হলুদ রঙের পাঞ্জাবিটা পেয়েছি, খুব সুন্দর, আর ওর সাথে এই চোস্তাটা। এই পাঞ্জাবিটা কিনেছি ওর জন্য। এছাড়া আমি সোমিসের হচ্ছে জবা আমলা শ্যাম্পুটা ইউজ করি, আমি এই শ্যাম্পুটা আমার ওখানে ফুরিয়ে গিয়েছিল, তাই আমি শ্যাম্পুটাও কিনলাম। সোমিসের এই সিঁদুরটা আমি আজকে কিনে নিয়ে এলাম, আমি রেড কালারটা ইউজ করি, মেরুনটা আমার অতটা ভালো লাগে না। তো জোভিসের এই সিঁদুরটা নিয়ে নিলাম, বিয়ে পর থেকে আমি জোভিসের এই লিকুইড সিঁদুরটা ইউজ করছি, আমার বেশ ভালো লাগে। কম প্রাইসের মধ্যে 110 টাকা মতন নিল, 125 টাকা দাম ফেলা আছে ডিসকাউন্টে, তো এই সিঁদুরটা 110 টাকার মতন নিল, সিঁদুরটাও খুব ভালো কম। এই লিপস্টিকটা মিনি লিপস্টিক 90 টাকা নিল, নিউট কালারের এটা। আমার নিউট কালারের লিপস্টিকটা ফুরিয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম ঠিক আছে কম দামের মধ্যে একটা নিয়ে নিই, ওই জন্য লিপস্টিকটা নিলাম। এছাড়া টুকটাক জিনিস বলতে এই যে 4টে টিপের পাতা নিয়েছি, অনেক দিন ইউজ করতে পারবো একসাথে সেই জন্য। আর সেফটি পিন নিয়েছি, এই যে ছোট বড় ছোট দু রকমই নিয়েছি, জেপির ক্লিপ, ক্লিপটাও সেফ। তা আজকে বাজারে যখন গিয়েছিলাম সরস্বতী পূজায় পরার জন্য এই যে দুটো চুড়ি কিনে এনেছি, দেখো আমি বনুকে বললাম যে তুই একটা চুড়ি নে আমি একটা চুড়ি পরবো, তো ওর হাতে, ওর হাত এতটাই মোটা ওর হাতেই চুড়িগুলো ঢুকবে না, তাই এই যে দুটো চুড়ি কিনেছি। আর এই যে বনুকে এই চোকারটা দিলাম, এইটা পরবে সরস্বতী পুজোর দিন। আর এই কানে দুল দুটো নিলাম। আর আমিও সেমই একটা চোকার নিয়েছি, এই দেখো আমি এই চোকারটা নিয়েছি। আর তার সাথে এই কানের দুলটা, আমার এই কানের দুল দুটো খুব পছন্দ হয়েছে, আমি তাই নিলাম। যদিও আমার কানের পাতা একদমই নেই, পড়লে কানটা খুব ঝুলে যায়, ফুটো মানে কেটে যায়, তাও এই দেখো বলে অনেকটা এরকম দেখতে। হঠাৎ করে এটা দেখে অবাক হচ্ছে, তো অবাক হওয়ারই কথা। ওই যে রান্না করতে করতে তোমাদের বললাম আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই একটা ছোট্ট প্রয়াস আর কি, একটা কেক নিয়ে এলাম বাজার থেকে, সেটা এখন কাটা হবে। তোমাকে দেবে তো, হ্যাঁ তুমি খাও, দেখো হাম কর।
ওকে দিয়ে দাও। হ্যাঁ তারপর দেখি এ কেক কাটার পর আমার বনু আর আমার ছেলের অবস্থা দেখো, গোটা বিছনার ওপর মানে ফুলগুলো নিয়ে পুরো ছড়িয়েছে। দেখো ওর মাথায় ফুল ছড়াচ্ছে, ওর মাথায় ফুল ছড়াচ্ছে, মানে এত দুষ্টুমি করছে, গোটা ঘর বিছনা সব ফুলে ফুল। আর আমরাও দেখো কিরকম পাবলিক, তোকে গোলাপ ফুল দেয়, আমরাও গাঁদা ফুল দিয়ে সেলিব্রেট করেছি। গাঁদা ফুল আর ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ ওগুলো দোপাটি ফুল। গোলাপ ফুলটা আমাদের কাছে খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা গাঁদা ফুল দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। ওই যে বললাম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মাথায় দিয়ে ওর মাথায় দিয়ে, ব্যাপারটা হচ্ছে মনটাই আসল, তুমি কিভাবে জিনিসটা নেবে। দিবি তো, সব থেকে বড় কথা কি বলতো, জীবনে যদি একটা ভালো জীবন সঙ্গী পাওয়া যায় না, তখন গাঁদা ফুল গোলাপ ফুল সব এক হয়ে যায়, যেমন আমি আমার বরটাকে পেয়েছি। আমি তো বলবো এটা ভগবানের সব থেকে সেরা উপহার আমার কাছে, যে আমি একটা এরকম মানুষকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। আজকের ব্লগটা এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। আর তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা দেখো, আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কী কী প্রবলেম হচ্ছে আমার সেগুলো প্লিজ আমাকে জানাও। আমি জানি আমার গলার ভয়েস খুব একটা ভালো না, আর আমি খুব একটা গুছিয়ে কথাও বলতে পারি না। তো ব্লগটা আমি জাস্ট নতুনই স্টার্ট করেছি, আমার চ্যানেলে মাত্র দুটোই ব্লগ আছে। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে আমার ব্লগগুলোকে আরও সুন্দর করে তোলার, তার জন্য তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন, তাই প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।